বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সে কইছে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেয়া হবে। আগুন সন্ত্রাস হবে মামুন সাহেব কেমনে জানলেন? কারণ কারণ আগুন সন্ত্রাস মানে কি? মানে বিএনপি আগুন বোমা ফাটাবে? মামুন সাহেব কি প্ল্যান করছেন কোয়া দেন। আপনার বাহিনী তো পকেটে ইয়াবা ঢুকায় মানুষ ফাঁসায়, তাই না? ঘুষ তো আপনিও খান, খান না, খান তো। বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রধান হয়ে বাক্য ঝাড়তেছেন? আপনি আমাদের বেকুব পাইছেন। মামুন সাহেব, আমি আজকে প্রমাণ দেখাবো আর জানতে চাইব এই আগুন সন্ত্রাস রুখতে আপনি কোন কোন ব্যবস্থা নিচ্ছেন। আসেন আমরা কিছু সুনির্দিষ্ট ঘটনা দেখি। মামুন সাহেব, যদি এই ভিডিও রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যে জবাব না দেন, তাহলে ধরে নেব পুলিশ নিজেই আগুন বোমা মারার পরিকল্পনা করতেছে। আর এই ভিডিও বুঝতে পারতেছেন সকল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে পাঠানো হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে বাংলাদেশের পুলিশ বিরোধী দলের আন্দোলন পণ্ড করার জন্য নিজেই আগুন বোমা মারার পরিকল্পনা করতেছে। অবশ্য আমি মামুন সাহেবের দুঃখটা বুঝি। হ্যাঁ, উনার মনে বড় দুঃখ, দুঃখ উনার মনে রে। উনার বড় ভাই বেঞ্জির সাহেব স্যাংশন খাইল, উনি কেন খাইলেন না? উনি ভাবতেছেন আমি কেন খাইলাম না, স্যাংশনের স্বাদ কেমন, তাই না মামুন সাহেব? স্যাংশন খাওয়ার ইচ্ছা হয়েছে পুরা পুলিশ বাহিনী সহ। তো পুলিশ ভাইয়েরা, এই মামুন সাহেবে কিন্তু আপনাদের মিশনে যাওয়ার খায়েশ জয় বাংলা করে দেওয়ার প্ল্যান করছে। মামুন সাহেব, একটা কথা কই শুনেন, আমার বয়সী বয়স তো আপনি, পুলিশিং করতেছেন করেন, পেশাগত কাজ করতেছেন করেন, বেশি স্মার্ট হইয়েন না, অত স্মার্ট কিন্তু আপনারা না। একটা বৈধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে শয়তানি করে বন্ধ করে দিয়ে ভাবছেন পার পাইয়া যাবেন। বেনজিরের অবস্থা দেখেন, বাংলাদেশ কিন্তু সারা দুনিয়া না, সারা দুনিয়া কিন্তু গোপালগঞ্জ না। জায়গা আসল আলাপে আসি তো মামুন সাহেব, কয়টা প্রমাণ দেখাম বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা? আপনারে আমি আজকে 24টা ঘটনার প্রমাণ দেব রেফারেন্স সহ। মামুন সাহেব, আপনি আমারে বলবেন এই 24টা ঘটনার আগুন সন্ত্রাস কেমনে আপনার বাহিনী তদন্ত করছে এবং এইটার কি ব্যবস্থা আপনারা নিছেন। আমি তার আগে পুরাণ কথা একটু মনে করাই দিই। হ্যাঁ, এই যে গান পাউডার দিয়া, পেট্রোল পোমা দিয়া বাস পোড়ানো, এটা আওয়ামী লীগের ঐতিহ্য না? এটা তো আপনি জানেন নাকি জানেন না? এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম মেলা আগে, এই যেইটা, টাইম থাকলে দেখে নিন। 2001 থেকে 2006 সাল যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল আর কি, হ্যাঁ, তখন আপনি ছোট পুলিশ ছিলেন, তো তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়শো বাসে আগুন দিছিল জানেন? এই বাস পোড়ানোর, গাড়ি পোড়ানোর রাজনীতির সূচনা আওয়ামী লীগের হাতে। 2004 সালের 4 জুন আওয়ামী লীগের ডাকা হরতালের আগের রাতে যুবলীগের ওই সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনের নেতৃত্বে শেরাটন হোটেল, মানে এখন যেটা রূপসী বাংলা আর কি, নাকি কি আর কি, ব্যান কি ব্যান, ইন্টারকন্টিনেন্টাল বোধ হয় এখন, তো ওই যে সামনে বিআরটিসির দোতলা বাসে গান পাউডার ছিটায়া আগুন দিয়া 11 জন নিরীহ বাস যাত্রীকে নির্মমভাবে পুড়ায় মারছিল আওয়ামী লীগ হাসিনার নির্দেশে। 2007 সালে যখন 111 সরকার আসছিল না, তখন এই যে জয়েন্ট ইন্টারগ্রেশন সেলের সামনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম স্বীকারোক্তি দেয় যে হাসিনা ওই সময় মির্জা আজম যুবলীগের প্রেসিডেন্ট ছিল, না মির্জা আজম ছিল সেক্রেটারি আর জাহাঙ্গীর কবির নানক প্রেসিডেন্ট ছিল, তারা হাসিনা নির্দেশ দিছিল রাজধানীর প্রাইম স্পটে বাসে আগুন দেওয়ার জন্য, সরাসরি নির্দেশ দিছিল হাসিনা। প্রমাণ আছে, শেখ সেলিম নিজের মুখে বলছে। 111 সরকার হাসিনার নামে একটা মামলা দিছিল, হাসিনা পরে প্রাইম মিনিস্টার হয়ে হাসিনার মামলাটা উঠায় ফেলছে। শেখ সেলিম আরো কথা বলছিল, বলছিল যে নানকের একটা বিশ্বস্ত সহযোগী যুবলীগের একটা স্পেশাল গ্রুপ গান পাউডার, কোথেকে পাইছিলেন গান পাউডার? হাসিনা বাসে আগুন দেয় এবং ঘটনাস্থলে
দশ জনের মৃত্যু নিশ্চিত করে, একজন পরে মারা যায়। তারপরে ধানমন্ডিতে হাসিনার কার্যালয়ে যে সাফল্যের খবর দেয়, এটা নাকি সাফল্য, দশজনকে পুড়ায় মারছে। হাসিনা নিজে বাংলাদেশের প্রধান আগুন সন্ত্রাসী। ভিডিওর দৈর্ঘ্য বাইরে যাবে জন্যে শেখ সেলিমের ভিডিওর স্বীকারোক্তি দিলাম না, এটা এখনো ইউটিউবে আছে। পরে হাসিনা যখন প্রাইম মিনিস্টার হইল আর কি, প্রধানমন্ত্রী হইল, সে তখন বুঝলো যে এই জিনিসটাকে তো ইউজ করা যায় ত্রাস ছড়ানোর জন্যে জনগণের মধ্যে, এবং বিরোধী দলের রাজনীতিকে দমন করার জন্যে। এটা বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলাও দেওয়া যায়, বা ফাইন তো। তারপরে শুরু হইল এই অগ্নি সন্ত্রাস ব্যবহার করা। অনেকে কইতে পারেন যে বিএনপি জামাত কি সেই সময় আগুন দেয়নি বাসে? আমি কব এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ আমি রেফারেন্সে যে 24টা ঘটনা উল্লেখ করব এরপরে এক এক করে, আপনারাই দেখবেন কারা এখানে জড়িত ছিল। এই ঘটনাগুলোর রহস্য উন্মোচিত হলেই আপনি জানবেন কারা আগুন দেওয়ার সাথে জড়িত ছিল। আর সবচেয়ে বড় কথা, বিএনপিকে আগুন সন্ত্রাসী কে বলতেছে, কে কইতেছে বলেন? পুলিশ, তাই না? আর কে কয়? হাসানুল হকিনু, তাই না? আচ্ছা, আর কে কয়? হাসিনা, তাই না? এরা কি জিন্দেগিতে একটা সত্য কথা বলছে? কতগুলো মিথ্যা বলে এরা? 10টা কথা বললে 9টা মিথ্যা কথা বলে, বলে না সত্য কিনা বলেন। আসেন এইবারে এসে তিনটা জিনিস দেখব যে ওই সময়ে আগুন দেওয়ার ঘটনাগুলো কেন সন্দেহজনক। ওই সময় যারা ঢাকায় ছিলেন তারা জানেন যে পাড়ায় পাড়ায় পুলিশের পাহারা ছিল। প্রত্যেকটা ঘটনার পরে পুলিশের এই কড়া নজরদারির মধ্যে দিয়ে সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করছে, যেন তার আগে থেকে পুলিশ কোথায় কোথায় আছে, কি কি করতেছে এটা জানা ছিল, ঠিক কি না? দুই নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসীকে আটক করা হয়েছে, কিন্তু পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় গোপন রাখছে যেন আওয়ামী লীগের জন্য তা বিব্রতকর না হয়। এবং প্রায় সবগুলো না হলেও প্রায় সবগুলো ক্ষেত্রে যারা আগুন দিছে তাদের সাথে আওয়ামী লীগের কোনো না কোনো যোগসূত্র আছে। আসেন এইবার আমরা একে একে ঘটনাগুলো দেখি। 22 আগস্ট 2004 সাল, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভৈরবে একটা ট্রেনে আগুন দেয়। ওই সময় ট্রেনের আগুনে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ট্রেনটাকে আউটার সিগন্যালে দাঁড় করায় এবং পুরো ট্রেনে আগুন ধরায় দেয়। এই ঘটনার ট্রেনটার 12টা বগি ছিল, পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পত্রিকা দেখবেন, নিউজ পাইবেন, আমি তারপরেও দেখাই দিতেছি নিউজটা। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত নিউওয়েজ একটা ইনভেস্টিগেশন করছিল। এই সময় আওয়ামী লীগ বিআরটিসির সর্বমোট 51টা বাস সম্পূর্ণ ধ্বংস করে, তার মধ্যে 20টায় আগুন দেয়, বাকি 31টা ভাঙচুর করা হয়। 12 জানুয়ারি ২০১৫, মুজিবুর রহমান মানে ড্যাডি অফ দ্য নেশনের নামে একজন স্থানীয় আওয়ামী লীগ কর্মী যশোর থেকে ঢাকাগামী একটা পেঁয়াজ নিয়ে যাচ্ছিল ট্রাক, ওই ট্রাককে দাঁড় করায় আগুন ধরায় দেয় এবং পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে। তো সেই মুজিবুর রহমান এখন কোথায়, তার কি শাস্তি হয়েছে? মামুন সাহেব, 24 ঘন্টা সময় দিছি, জানাবেন। 4 ডিসেম্বর ২০১৪, ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা বাসে আগুন দেয় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। মামলা হয়েছে, আদালতে তুলছেন, ফলো আপ কি? আর একটা ঘটনা দেখেন, বাসে আগুন দিতে গিয়া ছাত্রলীগ কর্মী হাতে নাতে ধরা, ফলো আপ কি? 1 জানুয়ারি ২০১৪ সাল, বছরের পয়লা দিন, বুঝছেন, 8টার সময়, রাত্রি ৮টার সময় ছাত্রলীগের 3 জন কর্মী মাগুড়া মহাসড়কে বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের পেট্রোল বোমা সহ গ্রেপ্তার করে, তারপরে জানতে পারে যে তারা ছাত্রলীগের কর্মী। নামধাম জানি আমরা, কইব তাদের নাম সাজ্জাদ মোল্লা, লিমন এবং রানা। সাজ্জাদ কি ছিল জানেন? সাজ্জাদ ছিল স্থানীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। ওরে বাবা,
তো মামুন সাহেব, সাজ্জাদ সাহেবের খবর কি? খবরটা দিবেন, 24 ঘন্টা সময় দিলাম। 20 এপ্রিল 2014, বেনাবেলা আর কি, সকালবেলা 6:30 মিনিটে, ছাত্রলীগ কর্মী, চট্টগ্রামের 16 শহর আছে না, ওইখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাসে আগুন দেয় এবং বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে, তাদের নাম বলবো? যাদেরকে গ্রেপ্তার করছিল তাদের নাম হতেছে রুবেল, এরশাদ, খোরশেদ আলম, নিজামুল আলম, সুবল দাস, নূর মোহাম্মদ, আলাউদ্দিন এবং আনোয়ার হোসেন। পুলিশই জানাইছিল সেই সময় এরা সবাই ছাত্রলীগের কর্মী। কি হয়েছে তাদের? মামুন সাহ, 24 ঘন্টা সময় দিছি, মনে রাখেন, মাইন্ড ইট। আপনি কি আমাদের বেকুব পাইছেন? ভাবছেন আমরা এইসবের রেকর্ড রাখি নাই, তাই না? বা কেউই সব কইবে না। হ্যাঁ, সাংবাদিক নামের ধামা ধরা কিছু মিডিয়ায় পাইছেন, ভাবছেন যে কেউ এগুলো বলে দেবে না, তাই না? 2 ফেব্রুয়ারি 2015 সাল, কুমিল্লার 14 গ্রাম এলাকায় ঢাকা কক্সবাজার রুটের একটা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে। 6 জানুয়ারি 2015 সালের বিরোধী দলের অপরাধ চলতেছিল সেই সময়, ওই সময় এটা একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল। এই ঘটনায় 8 জন মারা যায়। বাসটা পুলিশের পাহারায় যাইতেছিল, তারপরেও পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু তারপরে ঘটনার সূত্র ধরে বাইর করে ফেলছিল পুলিশই, আপনারই পুলিশ বাইর করছে। যুবলীগের জগন্নাথ ইউনিয়নের সভাপতি মানিক এবং তার অনুসারী বাবুলকে পরের দিন গ্রেপ্তার করা হয়। তখন জানানো হয়েছিল এরা বাসে পেট্রোল বোমা ছোড়ার জন্য দায়ী। কিন্তু অবাক ব্যাপার, পুলিশ কিছুক্ষণ পরেই তাদেরকে ছেড়ে দেয়, কোনো তদন্তও হয় না। একটা ঘটনা না, কতগুলো ঘটনা দেখাইলাম দেখেন। 8 ফেব্রুয়ারি 2015 সকালবেলা 6:30টার সময় পুলিশ চট্টগ্রাম সিজিএস কলোনির আওয়ামী লীগের 27 নম্বর দক্ষিণ আগ্রাবাদ অফিস থেকে কিছু জিনিস মাল সমান উদ্ধার করে। কি কি ছিল জানেন? 10টা পেট্রোল বোমা, বেশি না। আওয়ামী লীগের অফিসে পেট্রোল বোমা কেন? কে রাখছিল? দায়কার? কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন হয়নি মামুন সাহ? পেট্রোল বোমা কি করতেছিল আওয়ামী লীগের অফিসে? হাইটে হাইটে ঢুকছে পেট্রোল বোমা। 2015 সাল 4 ফেব্রুয়ারি বিকালবেলা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার যুবলীগ কর্মী মিজানুর রহমান তাকে 4টা পেট্রোল বোমা সহ পুলিশ হাতে নাতে আটক করে। মিজানুর রহমান তারপরে কোথায় গেছে? মামলার খবর কি? 24 ঘন্টা সময় দিছি, মনে রেখেন, বেশি হয়ে যেতেছে, পরে বলবো, শুনেন। 1 ফেব্রুয়ারি 2015 রাজধানীর পান্থপথ এলাকায় জসিম নামে এক আওয়ামী লীগের কর্মীকে পেট্রোল বোমা ছোড়ার সময় হাতে নাতে আটক করে পথচারীরা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জসিমকে ছাড়াই নিয়ে তাকে পালায় যেতে সাহায্য করে। কেন? সেমসাইড হয়ে গেছিল না? এইটার জবাব কি মামুন সাহ? অগ্নিসন্ত্রাস, অগ্নিসন্ত্রাস বলেন, খারান, আমাকে চেনেন নাই। আরো আছে, শেষ হয় নাই, শেষ হয় নাই, হয়রান হবেন না, শোনেন। আজকে তো স্যাম্পল দিব, এরপরে আবার পুরো ফাইল দিব নি। 28 জানুয়ারি 2015 মাধবদীতে পুলিশ পেট্রোল বোমা সহ মাসুম নামের একজন আওয়ামী লীগের কর্মীকে আটক করে। পরে জানা যায় শুধু সে আওয়ামী লীগ না, সে পারিবারিকভাবে আওয়ামী লীগ। নূর আলমপুর মুক্তিযোদ্ধা লীগের সহসভাপতি জহির আলীর ছেলে সে। কি হয়েছিল তার? মামলার খবর কি? 24 ঘন্টা সময় দিছে, কিন্তু মাইন্ড ইট। 2 ফেব্রুয়ারি 2015 সালে রাত 2টায় চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে বিজিবি 6 জনকে আটক করে পেট্রোল বোমা এবং ধারালো অস্ত্র সহ। পরে জানা যায় তারা সবাই যুবলীগের কর্মী। কি হয়েছিল তাদের? মামলা হয়েছিল। মামলার খবরটা কি দেবেন রেফারেন্স সহ? আরো আছে, শেষ হয় নাই, হয়রান হবেন না, বসেন মামুন সাহ, বসেন, শুনেন শুনেন।
2015 সালের 14ই জানুয়ারি রংপুর জেলার ঢাকাগামী বিজিবি পাহারা ছিল কিন্তু গাড়িতে, ওই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এর জের ধরে প্রচুর নির্যাতন হয়, ভাঙচুর হয় তাদের বাড়িতে। ঘটনা হইতেছে তারপরে আটক করা হয় পেট্রোল বোমা সহ কয়েকজনকে। ধারণা করা হয় তারাই পেট্রোল বোমাটা মারছিল। কিন্তু অবাক ব্যাপার, স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের ছেড়ে দেওয়ার জন্য কোর্টে আওয়ামী লীগের প্যাডে সুপারিশনামা জমা দেয়। তার মানে ওরা আওয়ামী লীগের কর্মী, বুঝছেন তো, নিজেরা মারে। তারপরে দোষ দেয় বিরোধী দলের। অবাক কাণ্ড, মনের আনন্দে এরা তাদের ফেসবুক পেজে, ছাত্রলীগের ফেসবুক পেজে তারা লিখছিল যে তারাই বাসে আগুন দেয়, কি মজা মামা, বাসে আগুন দেই আমরা আর দোষ হয় জামাত শিবির আর বিএনপির। অফিসিয়াল ফেসবুক পেজে পত্রিকা আসছিল দেখেন, পরে তারা কইছে যে আমার পেজ হ্যাক হয়েছিল, আহারে। এইটা তো ওই পেজে যাওয়ার জন্যে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া উচিত ছিল, হয়েছিল? আমারে কে না কে মেসেঞ্জারে কি মেসেজ পাঠাইছে সেই জন্য আমার নামে মামলা দিয়ে দিলেন। তারা ফেসবুক পেজে লিখলো, তারপরে বলতেছে ঢ্যাক হয়েছে। 23 জানুয়ারি 2015 রাতের বেলা 9টার দিকে রাজধানীর যাত্রাবাড়িতে একটা বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে 10 থেকে 12 গজ দূরে পুলিশের টহল গাড়ি অপেক্ষা করলেও কিছুই করে না তারা, এবং দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালায় যায়। কেন দাঁড়াইছিল 10 থেকে 12 গজ দূরে পুলিশেরা? মামুন সাহেব পাহারা দিতেছিলেন কেউ যেন দুর্বৃত্তদের ধরতে না পারে, তাই না? এই দেখেন, ফেনীতে পেট্রোল বোমা সহ আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার। আবার দেখেন, ছাত্রলীগের নেতা পেট্রোল বোমা সহ গ্রেপ্তার। আবারও দেখেন, ফেনীতে যুবলীগের কর্মী, সে আওয়ামী লীগের এমপির গাড়িতে পেট্রোল বোমা মারছে। দেখেন কি সেম সাইড, নিজেরা নিজেদের উপরে পেট্রোল বোমা মারে। এই দেখেন, ঘাটাইলে আওয়ামী লীগের নেতার বাসা থেকে পেট্রোল বোমা উদ্ধার, মামলার খবর কি? এই দেখেন, গাইবান্ধা আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা আটক। আমরা কি দেখলাম? যে আওয়ামী লীগ নিজে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এবং তারা মনে করে এই সমস্ত অপকর্মের দায় বিরোধী দলের ঘাড়ে চাপায়, তাদের গুম খুন করে মানবাধিকার সংস্থাগুলোকে বোঝাবে যে তারা জঙ্গিবাদ দমন করতেছে। আমরা এই বিষয়ে আওয়ামী লীগের কিছু নেতার কিছু বক্তব্য দেখি, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং বক্তব্য। 8ই ফেব্রুয়ারি 2015 সালে এই যে আসাদুজ্জামান খান কামাল আছে না, স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলছিল দুর্বৃত্তদের আটক করতে পুলিশ অ্যাকশনে গেলে সবসময় তাদের মধ্যে গানফাইট হয়, এবং আপনারা তো জানেন সাধারণত গানফাইটে কি হয়, সাধারণত গানফাইটে ভিকটিমটাই মারা যায়, পুলিশের কিছু হয় না, র্যাবের কিছু হয় না, গান যদি ফাইটই হয় তাহলে ওদের গুলি পুলিশ র্যাবের গায়ে এসে লাগে না কেন? 14 দলের শরিক দল আছে না, জাসদের মহিউদ্দিন খান বাদল মারা গেছে বেচারা, বাট তিনি যেটা বলছিলেন ডেঞ্জারাস কথা বলছিলেন, উনি বলছিলেন পুলিশের উচিত প্রয়োজনে আন্দোলনকারীদের বুকে গুলি করা, কি ডেঞ্জারাস কথা। আর একজন মারা গেছে, আগে সমাজ কল্যাণ মন্ত্রী ছিল মহসিন আলী, সে বলছিল হামলাকারীদের দেখামাত্র গুলি করা হবে, আমরা যুদ্ধের সময়ের মতো তাদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কি সর্বনাশ। ঢাকা জেলা পুলিশের ডিআইজি ছিল, এগুলো তো আবার অদি আওয়ামী লীগ, মাহফুজুল হক নুরুজ্জামান, সে বলছিল বিরোধীদের গুলি করো এবং তাদের পরিবারের সদস্যদের নিশ্চিহ্ন করো, সর্বনাশ কথা। ডিজি বিজিবি সেই সময় ছিল হচ্ছে যে মোটা, এই যে সেনা প্রধান হয়েছিল মোটা, ওই মোটা বলছিল বিজিবি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করবে। এমনকি হাসিনা, সে বলছিল খালেদা জিয়াকে একজন খুনি হিসাবে বিচার করা হবে, এবং এই মন্তব্যের পরপরই যাত্রাবাড়িতে পুলিশের 10-12 গজের মধ্যে যে বাসপোড়ানো ঘটনা ঘটে, সেই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এরপর অনেক ঘটনায় তাকে আসামি করা হয়, অথচ সেই সময় তিনি গুলশান অফিসে পুলিশ দিয়ে অবরুদ্ধ ছিলেন, কি আশ্চর্য ব্যাপার।
এখানে শেষ না, পুলিশ তো এরপরে গায়েবি মামলা টামলা করছে, হ্যাঁ, কিন্তু এখন গায়েবি মামলা যেন না বলতে পারে, এই বদনাম ঘোষানোর জন্য কি নতুন কৌশল নিছে জানেন? কি কৌশল আসেন সেটা একটু শুনুন। আওয়ামী লীগ বিএনপির নৈরাজ্য এবং আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করবে, যেটার কথা মামুন সাহেব বলছেন, হ্যাঁ, এবং সেই মিছিলে আকস্মিক ককটেল বিস্ফোরণ করা হবে এবং পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করবে। বানায় বলতেছি জিনা কাম হয়েছে এটা। 17ই নভেম্বর রাজধানীর শ্যামপুর থানা এলাকায় এরকম ঘটনা ঘটায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করছে, খবর চলে আসছে, বুঝছো? মামুন সাহ আপনারে একটা পরামর্শ দিই, গিরিঙ্গি বুদ্ধি টুদ্ধি বাদ দেন, পেশাদার পুলিশ বাহিনী হয়ে ওঠেন। গিরিঙ্গি বুদ্ধি আপনার সাথে আমার মাথায় বেশি আছে, বুঝতে পারতেছেন নিশ্চয়ই, এর মধ্যে আপনি আমাগোলে পারবেন না। আপনি তো জালেম, আমরা মজলুম, জালেম কোনোদিন মজলুমের সাথে পারে না। আপনি তো পুলিশ, আমরা অ্যাক্টিভিস্ট, সভ্য দুনিয়া আমাদের পক্ষে, আমাদের বিজয় ঠেকানোর হিম্মত আপনার নাই মামুন সাহেব। হাসিনার অনুগত না হয়ে আমাদের অনুগত হন, মাপ পাইলেও পাইতে পারেন, জনগণের বৈধ গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে খাড়ায়েন না, তাহলে ওই খাড়ানোই আপনার শেষ খাড়ানো হইবে। শুধু আপনি না, আগামীর বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া সব বাহিনীকে ডিসব্যান্ড করে দেওয়া হবে এবং প্রত্যেককে বিচারের কাঠগড়ায় তোলা হবে। বি কেয়ারফুল মামুন সাহেব, দুনিয়া এত সোজা না, সারা দুনিয়া গোপালগঞ্জ।